গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে আলহামদুলিল্লাহ খুব খুব সুন্দর একটি ঘুম ঘুমিয়েছি, তাই চোখগুলো একদম লাল লাল হয়ে আছে আর কি। যাই হোক, তো আজকে সকালবেলা একটু লেট করে আমরা বেরোচ্ছি, অলমোস্ট 11টা বাজে এখন আমরা বেরোবো। তো সবচেয়ে প্রথমে যে প্ল্যানটা হলো সেটা হলো মার্বেল প্যালেস যাওয়া, দেন জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, দেন আমাদের ইচ্ছে আছে যে সায়েন্স সিটিতে ঘুরবো, দেন আমরা চলে যাব হাওড়া ব্রিজ। তো আজকের মধ্যে যতগুলো পেন্ডিং যেই জায়গাগুলো ছিল সেগুলো দেখে মানে আগামীকাল আমরা বাস ধরার চেষ্টা করবো এবং আমরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করবো। সো আপাতত এই ছিল টোটাল প্ল্যান, দেখি কতটুকু ফুলফিল করতে পারি ইনশাল্লাহ। সো হোটেল থেকে এখনই বের হয়ে নিচ্ছি, হোটেলটা আমরা আজকে চেক আউট করছি না যেহেতু আরেকটা দিন আমরা থাকবো। সো আজকে দিনটাও আমরা হোটেলটা বুক করে রেখেছি। সো আপাতত এই পর্যন্তই। ও, সর্বপ্রথম সকালে নাস্তাটা করতে হবে, অনেক ক্ষুধা লেগেছে। নাস্তাটা আবার সেই নবাব হোটেলে আমরা করছি, তো রাবি আর জিসান খাচ্ছে পুরি দিয়ে মুরগি তরকারি, আর আমি আর আজ খাচ্ছি ভাত। গুড, আলহামদুলিল্লাহ আমরা বাসের টিকিটটা কেটে ফেলেছি, রয়্যাল কোচ থেকে আমরা এসি বাসের টিকিট কেটেছি 6:30টায়, গত আগামীকাল 6:30টার টিকিট আমরা কেটে ফেলেছি। তো আমাদেরকে এখানে রুপিতে পে করতে হয়েছে, তো 1400 রুপি করে আমরা এখান থেকে টিকিটটা নিলাম, একদম ডিরেক্টলি আমাদেরকে গাবতলী নামিয়ে দেবে, আর নন এসি 800 সামথিং। তো 1400 রুপিটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে দেখা গেছে যে 1600-1700 টাকার মতো পড়ে। সো আপাতত এই ছিল আপডেট, যে আসলে কালকের জন্য ফিক্সড করে নিলাম, কজ এখানে ঈদের পর থেকে অনেক আমাদের বাংলাদেশ থেকে অনেক টুরিস্ট এসেছেন, তো এই কারণে দেখা গেছে যে আসলে বাসের টিকিট আমরা হয়তো নাও পেতে পারি, তো এই কারণে আগে থেকে ইনশোর করে নিলাম। আর রয়্যাল কোচের ভাড়াটাই একটু কম, সো রয়্যাল কোচটাই আমরা কেটে নিয়েছি, আর যেহেতু আমাদের সাথে অনেক শপিং টপিং করার পর আমাদের অনেক কিছু আছে, তো এই কারণে আর কি ডিরেক্টলি বাসটা নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা একটি হলুদ ট্যাক্সি করে নিয়েছি, আমরা যাচ্ছি এখন জোড়াসাঁকো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, 150 রুপি ভাড়ায় আমরা ঠিক করে নিয়েছি হলুদ ট্যাক্সি, সাথে পুরো টিম, শুধু জাকারিয়া ভাই মিসিং। আলহামদুলিল্লাহ আমরা ট্যাক্সি, এই হলুদ ট্যাক্সিতে করে আমরা চলে এসেছি জোড়াসাঁকো, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, ও রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আর কি এটা। তো এখানে বেশ কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর কিছু এগুলো পাওয়া যায় একদম ঢোকার সাথে সাথে, আর এখানে একটি নতুন বিগ বাজার ওপেন হচ্ছে এই আর কি। তো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে, ওই রাপিয়ান ওরা যাচ্ছে, তো দেখিস ভেতরটা কতটুকু ভালো লাগে। হোয়াটস অ্যাবাউট দিস হাউস অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর, ইউ নো রবীন্দ্রনাথ ঠাকুর? I'm come from Bangladesh. You visit Bangladesh? No, not yet. Not yet. You want to go over there? I don't know. I have not gone now. You know, there in Bangladesh, there is the biggest world's largest sea beach, which is Cox's Bazar. Which is name? Cox's Bazar. Okay. Cox's Bazar, sea beach. This is the world's largest sea beach. Oh, you can visit over there. Then you can find the largest sea beach and you can just make a time lapse of the sunrise and sundown. So it will be very good actually. So welcome to Bangladesh. Thanks. Are you from? Italy. You visit Kolkata in your trip in the first time? Yes. Okay. Now where you go after this? Tomorrow morning I get a flight coming back in Italy. Italy. Oh. Yes. So little time. No, I spent 3 weeks here. 2 weeks? 3 weeks in India. Three weeks. 3 weeks in India, 2 days in Kolkata. Oh. That's good. Yes. Oh, your name? Alisa. Oh, nice to meet you. My name is Tipu. Nice to meet you. So tell the people to subscribe my channel. Thanks. Bye bye. Hello. Okay. Thank you so much. You're welcome. Bye bye. কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত এই যে ঠাকুর বাড়িটি, এটা ঠাকুর পরিবারের অনেক প্রাচীন একটি বাড়ি। তো এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এর ভেতরে যদিও ছবি তোলা অ্যালাউ না, তবু আমি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। সেটা হলো এই বাড়িটির আতুর ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন এবং এই বাড়িতেই শেষ নিঃশ্বাসটি তিনি ত্যাগ করেছিলেন এবং এখানেই তার অপারেশনটি হয়েছিল। এই ওভারঅল সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন এবং এখানে তিনিও আমাদের মতে ভ্রমণ প্রিয়াসু ছিলেন, ভ্রমণ খুব ভালোবাসতেন। তো উনি যেই যেই দেশে গিয়েছেন এবং ওই দেশের যেখানে গিয়ে তিনি সম্মাননা পেয়েছেন সবার কাছ থেকে, সেই বিষয়গুলো এখানে খুব সুন্দর আকারে সংগ্রহ করে রাখা হয়েছে। তো তার শৈশবের অনেক কিছু এখানে দেখতে পাবেন। এই বাড়িটির ভেতরে আসলে তার সব কিছু, মোটামুটি অনেক কিছু এখান থেকে
একজন মানুষ দেখতে পারবে, বুঝতে পারবেন। সো কলকাতা আসলে অবশ্যই আপনাদের সবাইকে বলবো, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অবশ্যই আসবেন, দেখে যাবেন এবং রবীন্দ্রনাথকে স্মরণ করবেন। এই ছিল জোড়াসাঁকোর পুরোটা। আসলে ভেতরে রেস্ট্রিক্টেড, আপনাকে ছবি তুলতে দেবে না। ছবি তুলতে হলে আপনি এই বাইরের ছবি তুলতেও 50 টাকার মতো লাগবে, কিন্তু আর ভেতরে আপনি টোটালি ছবি তুলতে পারবেন না। সো এই ছিল ওভারঅল সব কিছু, দেখা যাক পরে কী হয়। সো জোড়াসাঁকো থেকে বের হয়ে আমরা 4 থেকে 5 মিনিট হাঁটার পরে মার্বেল প্যালেসের সামনে চলে এলাম। আসলে মার্বেল প্যালেসটি একটি প্রাইভেট প্রপার্টি, সো এখানে আসলে ফটোগ্রাফি অ্যালাউ না। যদি মার্বেল প্যালেস এন্টার করতে চান, সেখানে আপনাকে পারমিশন নিয়ে এসে এখানে আপনাকে এন্টার করতে হবে। তো আমরা যখন ভেতরে গিয়েছিলাম, একজন গাইড আমাদেরকে ভেতরে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন, তো সেগুলোর রেকর্ড আমি আপনাদেরকে শোনাতে পারবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন আসলে ভেতরে কী জিনিস আছে। গাছের গুড়ি বানিয়েছেন রামদাস ইউপি কারিগর। তো উপরের সিলিং গুলো কাঠের উপরে ডিজাইন করা, কার্পেট ডিজাইন। তো ওই যে ক্যান্ডেলটা নিচে থাকতো, ক্যান্ডেল জ্বালানো হতো, তুলে দেওয়া হয়েছে। ওই যে ওয়েল পেন্টিং আছে ভিক্টোরিয়া, সামনে রয়েছে মেডুসা, ব্রঞ্জের তৈরি। ওই যে ব্লু কালার ভাস রয়েছে, টোটাল ওয়ার্ল্ডে 8 পিস, এখানে কালেকশন 4 পিস। ওই যে ফুলদানি আছে মার্বেল, ওই নেপোলিয়ন মুনা পার্ট পিছন দিকে, ওই যে ডান্সিং পয়েন্ট মার্বেল, ওই যে কার্পেট ডিজাইন সিলিং উপরে, উপরে একই ডিজাইন। ওই ক্যান্ডেল গুলো বেলজিয়াম থেকে কালেকশন, ওই যে ফরসিকিন হয় না, অটম স্প্রিং উইন্টার সামার, ওই স্ট্যাচু গুলো 4 দিন হতে বসানো আছে। ব্রঞ্জের তৈরি, ওটা আছে ধূপদানি, ধূপদানি। সেইখানটায় এখনো কি জ্বালানো হয়, তারপরে এখানে জ্বালানো হয়, তারপরে সাইডে, তারপরে মাঝখানে দিলে এখানটায় ওই যে ক্লাসিক্যাল মিউজিকের প্রোগ্রাম হয় এইখানটায়। কোথায়? বাংলাদেশ। তো রুনা লাইলা এলে এইখানে প্রোগ্রাম হয়, এখানে আসে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। তাতে কোড়িতে বানানো চাবুক, কোড়ির চাবুক, যে কোড়ির চাবুক, কোড়ির চাবুক। আচ্ছা, বইগুলো ওটা কি হয়? ও, বিচার কার্যকর। সব রাষ্ট্রে একই নিয়মে হয়ে গেল, তাহলে সবাই লোক বেঁচে গেল। তাহলে ওই জায়গাটাকে ধর্মস্থান বলো, যে সব দিনের জন্য পুজো যেরকম করা যায় বছরে একবার। তো কালী পুজো, সরস্বতী পুজো প্রত্যেক বছর করা যায়। তো আগে ইলেকট্রিক তো ছিল না, এই দুটো ক্যান্ডেল জ্বালানো হতো উপরে, ক্যান্ডেল এই মার্বেলের যে ফুলদানি মতন আছে না, উপরে ক্যান্ডেল জ্বালানো হতো এতবারগুলো, আর নিচে ফুল সাজানো হতো। ওই যে পেন্টিং একটা লেগে আছে মাঝখানে না, পেন্টিং আনা হয়েছিল ইটালি থেকে, পেন্টিং দেখে বানানো হয়েছে একটা মার্বেলেতে, সেম টু সেম। পেন্টিং এর নাম হচ্ছে ডাইনা হান্টিং, ডাইনা হান্টিং। ওই যে ঝাড়টা গাছের গুড়িতে বানানো, ওই যে পরিলাইট ঝুলছে না, সেটা হচ্ছে ব্রঞ্জ, ব্রঞ্জের। রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুর। আচ্ছা, উনি, ওনার পরিবার কেউ আছেন এখন? হ্যাঁ আছে, ওনারা বাইরে থাকে, বাইরে থাকে লন্ডন। আচ্ছা, ওনারা লন্ডন থাকেন, লন্ডন থেকে মাঝে মাঝে আসেন, ওই যে পূজোর সময় আসেন। ওই যে কেরল দেশের রাজা, রাজা রবি বর্মা, ইন্ডিয়ান আর্টিস্ট মানে ফেমাস, ইনার হাতে পেন্টিং সাউথের রানী। ২০ ফুটের বড় একটি আয়না, এটার চারপাশে যেই কারুকাজ সব কাঠের গুঁড়ি দিয়ে করা। পেন্টিং রুম হচ্ছে ছোট হারকুলিস, ওই দিকে আছে গ্র্যান্ডফাদার ক্লক, নিচে যে ঘড়ি আছে, হ্যাঁ, ওর নিচে যে ঘড়িটা আছে গ্র্যান্ড মাদার ক্লক, নিচে নিচে ওই চেয়ারটা আছে। ফাদার ক্লকটা এক জায়গায় রাখা হয়েছে, ওটার আওয়াজটা আলাদা, এটার আওয়াজটা আলাদা, তাই গ্র্যান্ড মাদার ক্লকটা এখানে রাখা হয়েছে। ওইটা ওইটা কি সেম উচ্চতা নাকি? উচ্চতা, উচ্চতা যে শুধু সাউন্ডটা আলাদা, সাউন্ডটা। আচ্ছা আচ্ছা। তখনকার সময় 3D বানানো হয়েছে, 3D মানে চোখের দিকে তাকাও
চোখ তুমি যেখানে সেখানে চোখ তাকাবে। ওটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এক পিসাই রাখা আছে পেইন্টিং রুবেনস বানিয়েছিলেন। এটা এত বড় বড় পেইন্টিং ওই যে লেখা আছে নিচে রুবেনস ইতালি থেকে আনা আছে। ইতালি থেকে পৃথিবীতে একটাই আছে এটাই একটাই আছে। চল ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তো মার্বেল প্যালেস আর জোড়াসাঁকো আমরা দেখে ফেলেছি, এখন আমরা চলে যাবো সায়েন্স সিটি। তো এখান থেকে একটি সাদা ট্যাক্সি করে নিয়েছি আমরা, আর এখানে সায়েন্স সিটি যাওয়ার জন্য মানে মার্বেল প্যালেস থেকে সায়েন্স সিটি যাওয়ার জন্য আমরা 300 টাকা 300 রুপিতে আমরা একটি সাদা ট্যাক্সি পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ যাচ্ছি। মেইন গেটের পরে এসলেই আপনারা এখানে দেখতে পাবেন ক্যাবেল কার, তো 50 টাকা করে পড়বে, 50 রুপি করে ক্যাবেল কার। ওখান থেকে সো আমরা আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি সায়েন্স সিটির ভেতরে। তো আমরা 50 টাকা করে পার টিকিট কিনেছি শুধু এন্ট্রির জন্য, শুধু এন্ট্রির জন্য আমরা 50 টাকা 50 রুপি করে দিয়েছি। তো এখন ভেতরে যেই রাইডগুলো আছে সেগুলো করার জন্য আলাদা আলাদা টিকিট করতে হয়। তো আগে আমরা দেখি ব্যাপারটা ঘুরে দেখি, দেন আমরা শুরু করব কোথাও কোনো রাইডে ইয়ে করা। সো দেখি সায়েন্স সিটির কী অবস্থা। लेकिन सवाल उठते हैं कि व्हाट इज प्लैनेट। सन का जो नियरेस्ट प्लैनेट। सो साइंस सिटी ओवर नाउ, এখন যাব হাওড়া ব্রিজে, ট্যাক্সি করে অথবা বাসে করে হাওড়া ব্রিজে চলে যাব। দেন তারপর একটা পরেটা পরে দেখা যাবে। তো সায়েন্স সিটি ইজ গুড, আপনারা ঘুরে 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 যেতে পারেন, বাচ্চাদের জন্য অনেক কিছু আছে আর সায়েন্স ফিকশন টাইপ অনেক কিছু, অনেক নলেজ আপনারা এখান থেকে পেতে পারেন। সো হাওড়া ব্রিজটা খুব সুন্দর মতো এক্সপ্লোর করার পর আমরা চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউস, মানে মান্নাদের সেই কফি হাউসে, যেই কফি হাউস নিয়ে মান্নাদের গান করেছিল। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তো আমরা সবাই মিলে আজ সেই আড্ডাটাকে আবার খুঁজতে চলে এসেছি আমরা 4 জন মিলে। তো ইন্ডিয়ান কফি হাউসটা এক্সপ্লোর করি, আমার ভেতরে যাওয়ার খুব ইচ্ছে, আমি এখনই যাব। মান্নাদের সেই চারটা পেয়ালা কিন্তু আজও খালি নেই, আজও কিন্তু এখনো ভরা।
উনি তখনই বলে গেছিলেন যে চারটা পেয়ালা আজও খালি নেই, আজকেও সেম অবস্থা, কোনো পেয়ালাই আজ খালি নেই, অথবা কখনোই পেয়ালাগুলো কখনো খালি থাকবে না, শুধু মানুষগুলোই হারিয়ে যাবে। অ্যাকচুয়ালি তাকেই ট্যুর বলে যেটা পুরোপুরি আনএক্সপেক্টেড হয়। তো আমরা 8:30 টিকিটে আমরা মুভি দেখতে গিয়েছিলাম, তো এখন অলমোস্ট 11:10, তো আজকে সানডে, তো রাতের বেলা তো সব কিছু বন্ধ টন্ধ হয়ে গেছে, আমরা দুপুরবেলাও কিছু খাওয়া দাওয়া করিনি, তো মুভি টুবি দেখে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে হেঁটে হেঁটে। বাট কী খাবো আল্লাহই জানে, হোটেল টোটেল কোনোটা খোলা নাই এখন। মুভিটা ভালো ছিল, সত্যমে বিজয়তে ভালো একটা মুভি ছিল আলহামদুলিল্লাহ, আর ওভারঅল গুড, ভালো লেগেছে। আর ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার ফিল্ম দেখার মজা একটু ডিফারেন্ট, আমার কাছে এটা একটা প্ল্যানে ছিল, বাট এখন খাওয়া দাওয়ার প্ল্যানিংটা আসলে মাঝখান থেকে বাদই পড়ে গেল। সো হেঁটে হেঁটে হোটেলে পৌঁছাবো, হোটেলে পৌঁছিয়ে দেন দেখি খাওয়া দাওয়া করা যায় কি না। তো রাতের বেলা যখন ভুক্কারদের মতো করে খুঁজতেছিলাম খাবার দাবার, তখন তাজ হোটেলটা আমাদেরকে বাঁচিয়ে দিল। তা আমরা এখান থেকে বিরিয়ানি কিনলাম, চিকেন বিরিয়ানি, যার প্রাইস পড়েছে 85 রুপি করে আমরা পেয়েছি তাজ কন্টিনেন্টাল এই হোটেল থেকে। তো মাশাল্লাহ ওরা অনেক রাত পর্যন্তই খোলা ছিল, এ কারণে আমরা পেয়েছি। তো যাই হোক, এখন আপাতত খাওয়ার পালা, দেন খাওয়ার পরে ঘুমাও, এছাড়া কিচ্ছু করার নাই। এই যে আনবক্সিং, ওকে হোটেল থেকে চেক আউট করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন বাজে প্রায় এক্স্যাক্ট 6টা, আমরা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি এবং আমরা বেরোয় গেছি। সো এখন জাস্ট বাস ধরার পালা, যাই বাস ধর আলহামদুলিল্লাহ। বাসে বাসটা ঠিক আর 15 মিনিটের মধ্যে ছেড়ে দেবে, তার মানে আমরা বাস ছাড়ার আগেই চলে এসেছি, মনে করেছিলাম লেট হয়ে যাবো, আলহামদুলিল্লাহ চলে এসেছি, বাসটা ছাড়বে 15 মিনিট পরে ইনশাল্লাহ। সো অর্ডার গিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশে ঢুকে গেছি অনেকদিন পর, সেই মজা, আহা আহা কি মজা, আহা। তো রয়্যাল কোচ সুপেরিয়রের এই গাড়িটি আমাদেরকে বেনাপোল থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে। বেনাপোল থেকে কিছু দূর আসার পরেই আপনাদের কিন্তু এরকম চেক হয়, তো যদি বর্ডারে টাকা পয়সা দিয়ে এসে পড়েন এখানে কিন্তু ছাড়া পাবেন না, সো এখানে কিন্তু ঝামেলা হবে। সো প্লিজ দেশের স্বার্থে কোনো উল্টাপাল্টা জিনিস নেবেনও না, আনবেনও, এটা প্লিজ কেয়ারফুল হবে। ওয়েলকাম ঢাকা, পার্টি খতম, পয়সা হজম। সো ফ্রেন্ডস, এই ছিল কলকাতা ট্যুরের সব কিছু যার পাই টু পাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, আর যদি আমাকে কোনো কিছু জানানোর থাকে বা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, অ্যাজ ওয়েল যেটা বলি, দ্যাটস ইট ফর টুডে, টু সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ, অ্যান্ড আই লাভ মাই সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ।